দোকান খুললেও কম বিক্রির সংখ্যা করোনা ঝুঁকি এড়াতে অনলাইনে কেনার পরামর্শ ঢাকার বাইরে করোনা রিপোর্ট পেতে লাগছে প্রায় দুই সপ্তাহ ঢাবিতে ল্যাব চালু আজ হজ কোটার অর্ধেক নিবন্ধন হয়নি কতজন যাবে সিদ্ধান্ত জানাবে সৌদি সরকার রাজধানীতে দূষণ কমলেও বেড়েছে হাতির ঝিলে পচা পানির দুর্গন্ধ ছড়াচ্ছে বাতাসে এবং যুক্তরাষ্ট্রে ফের বেড়েছে করোনায় মৃত্যু একদিনে 2300 মৃত ছাড়িয়েছে 72,000 স্বাগত বিরোধীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে জানাচ্ছেন শিরোনাম চলে যাও পুরো সংবাদে সারা দেশে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দোকানপাট ও শপিং মলের জন্য স্বাস্থ্যবিধি ও গাইডলাইন চূড়ান্ত করছে দোকান মালিক সমিতি তবে দোকানপাট খুললেও বিক্রি তেমন হবে না বলেও মনে করছেন ব্যবসায়ীরা এদিকে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অনলাইনে কেনাকাটা পরামর্শ ফ্যাশন হাউসের উদ্যোক্তাদের রাজধানীর অন্যতম বড় শপিং মল বসুন্ধরা সিটি গত বছর রমজানের শেষ সময়ে এখানে প্রতিদিন সমাগম হয়েছিল 2 থেকে 2.5 লাখ ক্রেতার এবার করোনা ভাইরাসের কারণে প্রায় 1.5 মাস ধরে বন্ধ এই শপিং মল 10 মে থেকে সীমিত আকারে শপিং মল দোকানপাট খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তে খুশি মার্কেট কর্তৃপক্ষ কর্মকর্তারা জানান ক্রেতা বিক্রেতা ও মার্কেটে আসা গাড়ির জন্য স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের কৌশল ঠিক করছেন তারা চেকিংগুলি সেটা আমরা করবো বলে টেম্পারেচারটা অবশ্যই আমরা দেখবো হ্যান্ড গ্লাভস এবং মাস্ক ইউজ করছে কি না এটাকে আমরা নিশ্চিত করার চেষ্টা করবো এবং তাদের যে বডি ওয়াশ করা এবং শুটা ক্লিনিং করে মার্কেটের ভিতরে ঢোকা এবং ক্লোজ না থাকা যাতে বেশি কাস্টমার একসাথে গ্যাদার না হতে পারে এগুলি আমরা আমাদের সিকিউরিটি দিয়ে মেনটেন করবো কাপড় জুতা কসমেটিক্স মুদি সহ সারা দেশে দোকান আছে প্রায় 25 লাখ এসব দোকানের কিছু শপিং মলে কিছু সাধারণ মার্কেটে আর কিছু বাড়ির নিচে নিত্যপণ্যের দোকান ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির মুখে মালিকেরা তাই ঈদের আগে দোকান খুলতে মুখিয়ে আছেন তারা ক্রয় বিক্রয়ে পারস্পরিক দূরত্ব বজায় রাখার অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে বড় শপিং মলে প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থা স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে শপিং মলে আগত যানবাহন সমূহকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে রমজানের সবচেয়ে বেশি ব্যয় হয় পোশাক কেনাকাটায় ব্যবসায়ীদের হিসাবে গত বছর ঈদুল ফিতর উপলক্ষে পোশাক কেনাকাটায় লেনদেন হয় প্রায় 80,000 কোটি টাকা তবে এবার তেমন আশা দেখছেন না ব্যবসায়ীরা করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে অনলাইন কেনাকাটার পরামর্শ ফ্যাশন হাউস উদ্যোক্তাদের এই অবস্থায় খুব বেশি যে বেচা কেনা হবে এরকম না এবং খুব স্বাভাবিকভাবে পোশাক মানুষের প্রায়োরিটির জায়গায় অনেক পিছিয়ে আছে গণপরিবহন চলবে না তাহলে আসলে কাদের জন্য এই কেনাকাটা চলবে শপিং মল দোকান খোলা রাখা যাবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত শপিং মলকে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত সতর্কবার্তা মেনে চলার নির্দেশনা দিয়েছে সরকার রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সরকারি নির্দেশ না মেনে 5 দিন আগেই রাজধানীতে খুলেছে বেশিরভাগ দোকানপাট 10 মে থেকে সীমিত পরিসরে শপিং মল ব্যবসা প্রতিষ্ঠান খোলার কথা বলা হলেও তা মানা হয়নি বড় শপিং মল বন্ধ থাকলেও খুলেছে অলিগলি সব দোকানপাট দোকান মালিক সমিতি বলছে যারা খুলেছেন নিজ দায়িত্বেই খুলেছেন মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন অলিগলিতে জরুরি সেবার বাইরে খোলা রয়েছে পোশাক জুতা প্লাস্টিক রং ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান এছাড়াও মোড়ে মোড়ে খোলা দেখা গেছে জায়ের দোকান সব দোকানেই রয়েছে ক্রেতার ভিড় দোকান মালিকরা বলছেন দীর্ঘদিন বন্ধ থাকায় ব্যাপক লোকসান হয়েছে তাদের অনেকের সঞ্চয়ও শেষ তাই জীবিকার তাগিদেই দোকান খুলেছেন তারা আমাদের পেটে দেয়া দোকান খোলা হয়ে যাচ্ছে দোকান না খুললে আমরা চলবো কিভাবে আমাদের বাসা ভাড়াও দিতে হয় এমন অনেক খরচপাতি আছে ফ্যামিলির তো এই পেটের দেয়া এই দোকান খুলতে হয় বলে এক মাস ধরে 2 মাস ধরে বন্ধ আছে আর 2-3 দিন ধরে করতেছি এদিকে এভাবে দোকান খুলে যাওয়াতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে বহুগুণ এমনটা মনে করছেন অনেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আসলে খুলে দেওয়াটা ভুল সিদ্ধান্ত
এই মুহূর্তে আর কি। আরও কিছুদিন পরে অন্তত 15 দিন পরে হলেও খুলে দেওয়া উচিত ছিল। সার্বিক দিক বিবেক বিবেচনা করে আমার মনে হয় একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। দোকান খোলার বিষয়ে দোকান মালিক সমিতির পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন সভাপতি তৌফিক ইহসান। ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজ দায়িত্বে দোকান খুলছে বলেও জানান তিনি। ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী যারা রয়েছেন ওনারা প্রস্তুত রয়েছেন, কিছু হলেও ব্যবসা করে ঘরে যাবেন, স্বাস্থ্য নীতিমালার বাইরে থেকে কোনো কাজ করা যাবে না। অনুগ্রহপূর্বক স্বস্ব মার্কেট স্বাস্থ্য নীতিমালা অনুসরণ করতে হবে। এদিকে সকাল থেকে রাজধানীর বেশিরভাগ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা খুব একটা চোখে পড়েনি, যদিও তারা বলছেন অপ্রয়োজনীয় দোকান খোলা হলে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যে সকল দোকান অথবা ফার্মাসি ওষুধ এরা ছাড়া অন্যদের খোলার কথা না 10 তারিখের আগে, তো যারা খুলেছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা অ্যাকশনে যাব, তাদের আমরা মোবাইল কোর্টের আওতায় শাস্তি দেব। দোকানপাট খুলে যাওয়ায় করোনা ভাইরাসের কারণে লকডাউন, সামাজিক দূরত্ব মেনে চলা সহ প্রায় সব ধরনের সরকারি নির্দেশ এখন রীতিমতো উপেক্ষিত হচ্ছে। যদিও চলমান সংকটে জীবন জীবিকার মধ্যে ভারসাম্য রাখতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীতে বাস ছাড়া সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। সাধারণ ছুটির মাঝেও মঙ্গলবার কোথাও কোথাও দেখা গেছে জটলা। ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা পুলিশের। এবার সারা জানাতে রাজধানী গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এর আগে সংবাদে আপনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে সড়কের যানবাহনের সংখ্যা বাড়ছে, আইন শৃঙ্খলা বাহিনীর কি আসলে তৎপরতা কি কিছুটা বাড়ানো দরকার, কি দেখছেন অবস্থা? আসলে তৎপরতা বাড়ানোর আগে যদি আমি এইখানকার চিত্রটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে এখানকার পরিবেশটা আসলে কীরকম। এখানে আপনি সব দেখতে পাচ্ছেন যে কি পরিমাণের মানুষ এখানে জমা হয়েছে, তার পাশাপাশি কতগুলো সিএনজি রিক্সা মোটরসাইকেল তারা এখানে দাঁড়িয়ে কিন্তু যাত্রীর জন্য অপেক্ষা করছেন এবং এই জায়গাতে কিছুক্ষণ পরপর কিন্তু তারা আসলে আসছেন। এবং এখানে যারা আছেন, আপনি যেমনটি বলছিলেন যে গণপরিবহনের সংখ্যা কম, কম কি গণপরিবহন পুরোপুরি বন্ধ, তো সেই যারা আসছেন ঢাকার বাইরে থেকে তারা বিভিন্নভাবে ঢাকায় পর্যন্ত প্রবেশ করে গাবতলী পর্যন্ত এসে এখানে এসে তারা একটি সিএনজিতে 2-3 জন শেয়ার করে তারা যাচ্ছেন অথবা রিক্সাতে করে যাচ্ছেন অথবা বাইকে করে তারা কিন্তু যাচ্ছেন। মানুষের যেই জটলা যেটি আসলে আমি আগের সংবাদে দেখিয়েছিলাম আপনি সেটা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ যারা আসলে আসছেন যেহেতু দূরপাল্লার বাসও বন্ধ তারা কিন্তু বিভিন্নভাবে ব্যক্তিগত গাড়িতে করে অথবা অটোরিকশাতে করে অথবা লেগুনায় বসে তারা কিন্তু আসলে এখানে পিক আপে করে তারা এই পর্যন্ত এসছেন। এরপরের অংশটা আসলে এই ব্রিজটুকু তারা হেঁটে পারাপার হচ্ছেন, এরপরের অংশটুকু তারা এখান থেকে নেমে এই সিএনজিতে শেয়ার করে যাচ্ছেন অথবা অটোরিক্সা অথবা বাইকে করে তারা কিন্তু যাচ্ছেন। সব মিলিয়ে মানুষের যে ঢল এখানে আমি দেখেছি সব মিলে 4-5 জন পুলিশ সদস্য তারা রয়েছেন। আসলে এত মানুষের ঢল 4-5 জন পুলিশের পক্ষে আসলেই সামাল দেওয়া মুশকিল। তার কারণটি হচ্ছে যারা আসলে আসছেন তারা কিন্তু নির্দিষ্ট কারণ দেখিয়ে আসছেন। আপনি জানেন যে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে যে 10 তারিখ থেকে সকল শপিং মল খুলে দেওয়া হবে, দোকান খুলে দেওয়া হবে, তো সেই জায়গা থেকে কিন্তু যারা আসছেন তারা কিন্তু এই অজুহাতটি দেখাচ্ছেন যে তারা হয় কোনো দোকানের কর্মচারী অথবা তারা কোনো দোকানের মালিক, সেটি তারা বলছেন। এর সাথে সাথে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে গার্মেন্টস খুলে যাওয়াতে কিন্তু অনেক গার্মেন্টস শ্রমিকরা এখনও ধীরে ধীরে আসা শুরু করছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সিএনজিতে করে এই পর্যন্ত তারা আসছেন। সিএনজিটি এরপরে গেলে তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, তো সিএনজি থেকে তারা এখানেই নেমে যাচ্ছেন, এখান থেকে নেমে তারা সিঁড়িটি আছে সেই সিঁড়ি দিয়ে তারা নেবে আরেকটি সিএনজিতে করে তারা যাবে। এবং যারা আসছেন সবাই যে একেবারে কারণ নিয়ে আসছেন, একেবারে নির্দিষ্ট যথাযথ কারণ দেখাতে পারছেন তেমনটিও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না, অনেকে কিন্তু কারণ দেখাতে পারছে না। প্রথম দিকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতাটি দেখেছিলাম যে যারা কারণ দেখাতে পারছিলেন না তাদেরকে কিন্তু আসলে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছিল, আজকের চিত্র কিন্তু একেবারেই ভিন্ন, তারা কিন্তু খুব বেশি ফেরত পাঠাতে পারছে না। আপনি সে দেখতে পাচ্ছেন যেখানে ইতিমধ্যে একটি জটলা তৈরি হয়ে গেছে এবং এই জটলাটি শুধুমাত্র পুরো ব্রিজ, কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যখন একটু গড়ি গড়ি বৃষ্টি হচ্ছিল তখন পুরো ব্রিজেই কিন্তু যানবাহন ভরে গিয়েছিল। একটি গাড়িকে জিজ্ঞাসাবাদ করতে গেলে পুরো ব্রিজ 1.5 কিলোমিটার পর্যন্ত কিন্তু আসলে যানবাহনের যানজট তৈরি হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় ছবিতে দেখা যাচ্ছে যে অনেক মানুষ হেঁটে পার হচ্ছে, এদেরকে কি আসলে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে নাকি শুধু যানবাহনদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে? দেখুন, আমি যেমনটি বলছিলাম যে 4-5 জন পুলিশ সদস্য এই প্রান্তে চেকপোস্টে রয়েছে এবং মানুষ সেটা যাচ্ছে
কমপক্ষে কয়েকশো, মানে প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্তে এই বৃষ্টির উপরে কয়েকশো মানুষ আসলে থাকছে। প্রত্যেকটি মানুষকে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। তার কারণটি হচ্ছে একজনকে জিজ্ঞাসাবাদ করতে যে সময়টি লাগে, তারা যেই পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে আছেন, তাদের পক্ষে কিন্তু আসলে এতগুলো মানুষকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু সেটি করছে না, তারা শুধুমাত্র এখন যানবাহনটিকেই আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ যারা বের হয়েছেন সেই সংখ্যাটি আমি যদি বলি, গণপরিবহন ছাড়া রাজধানীতে বলতে গেলে প্রায় সব ধরনের যানবাহনই কিন্তু বের হয়ে গেছে, গণপরিবহন এবং দূরপাল্লার যানবাহন ছাড়া। এবং এই জায়গাতে রীতিমতো একটি স্ট্যান্ড হয়ে গেছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, অটোরিকশার একটি স্ট্যান্ড হয়ে গেছে। অটোরিকশা স্ট্যান্ড এখানে যারা আসছেন তারা এখানে এসে দাঁড়াচ্ছেন, এখান থেকে নামছেন, আবার যারা যাওয়ার হচ্ছেন তারা এখান থেকে চলে যাচ্ছেন। মাঝে মাঝে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য এই জায়গাটাতে আসছেন, এসে তারা কিছুটা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারা চলে গেলে তারা আবার এসে এখানে দাঁড়াচ্ছেন। মূল বিষয়টি হচ্ছে এত পরিমাণ মানুষের ঢল আসলে এখানে নেমেছে, আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল যেই পরিমাণ সদস্য এখানে আছে তাদের পক্ষে কিন্তু আসলেই অনেকটা রীতিমতো হিমশিমি খেতে হচ্ছে। এবং তারা বলছেন যে আসলে সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তের পরে সাধারণ মানুষ বা যারা এসছেন তারা আসলে এই পরিমাণে আসবেন এমনটাই কাম্য ছিল। তার কারণটি হচ্ছে সব কিছু কিন্তু খুলে দেওয়া হয়েছে, যদিও 16 তারিখ পর্যন্ত গণপরিবহন এবং দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে, সরকারি অফিস বন্ধ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান 30 মে পর্যন্ত বন্ধ রয়েছে। কিন্তু আপনি যেখানে গার্মেন্টস খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেখান থেকে আসলে মানুষজন ঢাকায় যারা বের হয়ে গিয়েছে চলে গেছেন তারা কিন্তু আসলে আসবেন। ঠিক এমন আপনি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মাত্রই কিন্তু আসলে এসেছেন, তিনি এসে কিন্তু চেষ্টা করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার। তো ঠিক এমনভাবে তারা কিন্তু চেষ্টা করছেন, তারা বিভিন্ন সময় চেষ্টা করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার, কিন্তু তাদের যে জনবল সেই জনবল অনুযায়ী এত পরিমাণ মানুষের স্রোতকে আসলে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন তাদের পক্ষে, এমনটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। জি রায়হান, পরবর্তীতে আরও বিস্তারিত জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে। গাবতলী থেকে জানাচ্ছে সহকর্মী খালেদ রায়হান। সব কারখানা মার্কেট ও দোকান খুলে গেলে করোনা সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তবে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সে বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে করোনা পরামর্শ কমিটির সভা শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা পরিস্থিতির প্রায় 2 মাস পার করতে যাচ্ছে দেশ, এই সময়ে মৃত্যু হয়েছে 183 জনের আর আক্রান্ত প্রায় 11,000। এ পরিস্থিতিতে তৃতীয়বারের মতো বৈঠকে বসল 17 সদস্যের বিশেষজ্ঞ কমিটি। করোনা টেস্ট বাড়ানো ও সংক্রমণ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। আলোচনা শেষে কমিটির পরামর্শ বাস্তবায়নের কথা জানান বৈঠকের সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, শপিং মল ও দোকানপাট খুলতে শুরু করায় রাস্তায় বেড়েছে লোকজনের চলাচল, এতে করোনা আক্রান্ত বাড়বে বলেও আশঙ্কা জানান তিনি। এখন মার্কেট খোলা হয়েছে, গার্মেন্টস খোলা হয়েছে, দোকানপাটের আনাগোনা বাড়ছে, কাজের সংক্রমণ যে একটু বৃদ্ধি পাবে এটা আমরা ধরেই নিতে পারি। তিনি আরও বলেন, কোনো হাসপাতাল থেকে রোগী ফিরিয়ে দেওয়া যাবে না, করোনা টেস্টের পরিধি বাড়ানো সহ সাব কমিটি করার সিদ্ধান্তের কথাও জানান তিনি। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় চেষ্টা করবে যাতে রোগী না বাড়ে, আমাদের ম্যান্ডেট হলো রোগীগুলো যাতে সঠিক চিকিৎসা পায়, তাদের সঠিকভাবে রাখতে পারি এবং সংক্রমণ যাতে না বাড়ে সেই পরামর্শ দিতে পারি, এটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয় বেশি করে করতে পারে। চিকিৎসকদের সংক্রমণ বাড়ার কারণ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। এক্ষেত্রে চিকিৎসকদের পিপিএ ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন মন্ত্রী। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুর, নওগাঁ সহ বিভিন্ন জেলায় করোনা নমুনা সংগ্রহ করে বিভাগীয় ল্যাবে পাঠানোর পর রিপোর্ট পেতে সময় লাগছে 1 থেকে 2 সপ্তাহ। সংক্রমণের লক্ষণ থাকার পরও এ সময় কোয়ারেন্টিনে থাকছেন না অনেকে, ফলে করোনা বিস্তারের সংখ্যায় উদ্বিগ্ন স্থানীয়রা। এই অবস্থায় দ্রুত পরীক্ষার জন্য প্রতি জেলায় পিসিআর ল্যাব স্থাপনের পরামর্শ সংশ্লিষ্টদের। করোনার লক্ষণ সর্দি কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন রামগতির চরগাজী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাসিরউদ্দিন। 22 এপ্রিল তার নমুনা সংগ্রহ হয়। এ সময় তার কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও তা না মেনে সময় কাটান পরিবারের সঙ্গে, অংশ নেন ত্রাণ কাজে। 29 এপ্রিল রিপোর্টে জানা যায় নাসিরউদ্দিন করোনা আক্রান্ত। এতে তার সংস্পর্শে আসা 43 জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়। করোনার লক্ষণ থাকা ব্যক্তিদের পরীক্ষার ফল পেতে দেরি হওয়া এবং কোয়ারেন্টিনে না থাকায় বাড়ছে পরিবার সহ অন্যদের সংক্রমণের ঝুঁকি। রামগতি একজন প্যানেল চেয়ারম্যান, ওনার রিপোর্ট আসতে 10 দিন লাগছে, এই 10 দিন উনি বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করছে। রেজাল্ট পাইতে আমাদের 8-10 দিন সময় লাগে, এর মধ্যে যারা আক্রান্ত আছে তাদের ছোঁয়াতে অন্যরাও আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে।
জেলা সিভিল সার্জন জানান চট্টগ্রামের ল্যাবে 6 জেলার নমুনা পরীক্ষা হয়। সক্ষমতার চেয়ে বেশি নমুনার কারণে পরীক্ষায় সময় বেশি লাগে। স্যাম্পল পেয়ে সিরিয়ালি সাজায়, ওরা সিরিয়াল ভঙ্গ করে কোনো রিপোর্ট করে না। আমাদের স্যাম্পল বেশি গেলে তো আমাদের একটু দেরি হবে, যাদের স্যাম্পল কম তারা হয়তো বা তাড়াতাড়ি রিপোর্ট পেয়ে যাবে। পিসিআর ল্যাব না থাকায় নওগাঁয় করোনা পরীক্ষার নমুনা পাঠানো হয় রাজশাহী মেডিকেলের ল্যাবে। বিভাগের সব নমুনা ওই ল্যাবে পরীক্ষা হয়। নওগাঁ থেকে এ পর্যন্ত 1,284 জনের নমুনা পাঠানো হলেও রিপোর্ট মিলেছে অর্ধেক। নমুনা প্রচুর যাচ্ছে, তো সেজন্য যদি আরও একটু বেশি হয়, আরও ল্যাব স্থাপন করা যায় রাজশাহী বিভাগে, এবং যদি আমরা নওগাঁতেও একটি করা যায় তাহলেও আরও ভালো হয়। নেত্রকোনা জেলার করোনা শনাক্ত পরীক্ষার নমুনা সংগ্রহ করে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেলের ল্যাবে। সেখান থেকে ফল পেতে সময় লাগছে 8 থেকে 10 দিন। এতে সংক্রমণ বাড়ার আশঙ্কা তাদের। মেশিনের ক্যাপাসিটির তুলনায় অনেক নমুনা বেশি হওয়াতে আমাদের নমুনার ফল রেজাল্টগুলো পাওয়া একটি জটিলতা সৃষ্টি হয়। এক একটি এমনও হয়েছে যে প্রায় 10-12 দিন আমাদের এক একটি রিপোর্ট আসতে সময় লেগেছে। এমন পরিস্থিতিতে পরীক্ষার ফল দ্রুত পেতে জেলা পর্যায়ে আরও পিসিআর ল্যাব স্থাপনের দাবি সংশ্লিষ্টদের। শাহনাজ পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, করোনা টেস্টের নমুনা পরীক্ষা রিপোর্ট পেতে এত দেরি হওয়ার কারণ কি কি বলছেন সংশ্লিষ্টরা? এবং এই পরিস্থিতিতে যাত্রীদের রোগ চেপা ভিড় অর্থাৎ প্রতিটি ফেরি কিন্তু গাদাগাদি করে যাত্রী নিয়ে কিন্তু দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। আজ সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টি হয়, কয়েক ঘন্টা ভারী বৃষ্টি থাকার কারণে কিন্তু আমরা সকাল থেকে ফেরিঘাট এলাকাতে যাত্রীদের তেমন একটা চাপ দেখতে পাইনি। তবে যেহেতু এখন বৃষ্টিটা কমে গেছে, এজন্য চাপটা বেলাবারের সঙ্গে সঙ্গে কিন্তু বাড়তে পারে। এ বিষয়ে আমি একটু আগে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহ ব্যবস্থাপকের সঙ্গে কথা বলেছি। তিনি যেটা বলছেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু দৌলতদিয়াতে যাত্রীদের একটা চাপ রয়েছে, সেই সঙ্গে কিন্তু ব্যক্তিগত গাড়িরও কিন্তু একটা চাপ রয়েছে। গত 24 ঘন্টায় কিন্তু 5 শতাধিকেরও বেশি কিন্তু ব্যক্তিগত গাড়ি পারাপার হয়েছে। যেহেতু সকাল থেকে বৈরি আবহাওয়া রয়েছে, সে কারণে যাত্রী এবং ব্যক্তিগত গাড়ির চাপটা কম, তবে বেলাবারের সঙ্গে সঙ্গে কিন্তু এই চাপটা বাড়তে পারে। দৌলতদিয়া ফেরিঘাটের পরিস্থিতি জানছেন সহকর্মী শামীম রেজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে করোনা পরীক্ষা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নমুনা দেয়া হচ্ছে, সেগুলো পরীক্ষা করবে তারা। দিনে অন্তত 400 নমুনা পরীক্ষা করার লক্ষ্য এই বিশ্ববিদ্যালয়ের। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য গত 13 এপ্রিল 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে অনুমতি দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এরপর নমুনা পাওয়ায় কাজ শুরু করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাকিরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে নমুনা না পাওয়ায় কাজ শুরু করতে পারেনি। অবশেষে নমুনা পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে অধিদপ্তর থেকে সরাসরি তাদেরকে নমুনা দেয়া হবে, সেই নমুনা থেকেই পরীক্ষা করবে তারা। দৈনিক অন্তত পক্ষে 400 দুটো যদি মেশিন পিসিআর যদি কার্যকর থাকে তাহলে অন্তত পক্ষে 400 তারা এই টেস্ট করতে সক্ষম, এই ধরনের এটা ক্যাপাসিটি আছে। তো এটি খুবই একটি ভালো খবর যে সক্ষমতা আছে। গবেষকরা বলছে ল্যাব পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে, নেওয়া হয়েছে সর্বোচ্চ সুরক্ষা ব্যবস্থা। স্যাম্পলগুলো কেন্দ্রীয়ভাবে সংগৃহীত করে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে আমাদের এখানে আসে। সো এখানে দি প্রোটোকল ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার, এখানে কোন সংশয়ের জায়গা নেই, কোন সন্দেহের জায়গাও নেই। কোনো জায়গায় দেখা যাচ্ছে অনেক ব্যাকলগ রয়ে গেছে, সেখান থেকে যাতে আমাদের স্যাম্পলের যে ঘাটতি যেটা কমে যাচ্ছে সেই উদ্যোগটাকে আরো ত্বরান্বিত করার জন্যই আমাদের এই উদ্যোগটা। সেই সাথে করোনা ভাইরাসের ওষুধের উপকরণ তৈরির কাজও করছে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সংশ্লিষ্টরা বলছে অন্তত 10টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা আছে করোনা পরীক্ষার। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নমুনা এবং পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী দিলে প্রতিদিন গড়ে 300 করে নমুনার পরীক্ষা করতে পারবে এসব বিশ্ববিদ্যালয়। সেই সাথে এসব গবেষকদের নিয়ে সমন্বয় করে কাজ করতে পারলে এই সংকট দূর করা অনেকটাই সহজ হবে বলছে বিশেষজ্ঞরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হজের জন্য নিবন্ধনের সময় শেষ হলেও কোটার অর্ধেকও পূরণ হয়নি। এবার হজ পালনে নিবন্ধিত কতজন যেতে পারবেন সেই সিদ্ধান্ত সৌদি সরকার নেবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। এদিকে নিবন্ধনকারীদের সংখ্যা পূরণ না হওয়ায় সরকারের কাছে প্রণোদনা দাবি করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হাব।
করোনা ভাইরাস সংক্রমণের কারণে চার দফা বাড়ানো হয় এবার হজ পালনে আগ্রহীদের নাম নিবন্ধনের সময়। চতুর্থ দফার সময় শেষ হয়েছে গত 30 এপ্রিল, কিন্তু মোট কোটার অর্ধেকও পূরণ হয়নি। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে 1,37,198 জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারিভাবে 17,198 জন আর বেসরকারিভাবে 1,20,000 জন, কিন্তু নিবন্ধন করেছেন মোট 64,599 জন। এর মধ্যে সরকারিভাবে যেতে নিবন্ধন করেছেন 3,457 জন এবং বেসরকারিভাবে নিবন্ধন করেছেন 61,142 জন। বিশ্বব্যাপী করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে দেশে নিবন্ধনের অর্ধেক কোটা পূরণ সম্ভব হয়নি বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি জানান, এবছর যারা নিবন্ধন করেছেন সংখ্যা কম হলেও তাদের সবাইকে হজে পাঠানো যাবে কি না করোনা পরিস্থিতি দেখে সে সিদ্ধান্ত দেবে সৌদি সরকার। এখন আমরা আমাদের দেশের থেকে কত লোক পাঠাইতে পারবো, বিশ্বের মুসলমানরা কতজন পাঠাইতে পারবে, এইটি হচ্ছে বিষয়। করোনা ভাইরাসের কারণে আমরা হজ বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পরে আমাদের দেশেও কিন্তু সকলে খুব আতঙ্কগ্রস্ত ছিল যে আদৌ আমরা সামনের হজে হজে যেতে পারবো কিনা। তারা হজ প্রক্রিয়া করার জন্য যা টাকা পয়সা জমা দরকার, যা দরকার, সেটা কিন্তু করতে চাচ্ছিল না। এদিকে করোনার কারণে হজ যাত্রীদের কোটা পূরণ না হওয়ায় এবং ওমরা বন্ধ থাকায় আর্থিক ক্ষতির জন্য সরকারের কাছে প্রণোদনা দাবি করে ইতোমধ্যে চিঠি দিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এখানে অনেক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে আমাদের এজেন্সিগুলি, পাশাপাশি হজ না হলেও হজে যদি বাংলাদেশি হজ যাত্রীগণ না যেতে পারেন তাহলেও আরো অনেক ক্ষতির সম্মুখীন হবে। এই হজ এজেন্সিগুলি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় এবং তারা যদি অফিস পরিচালনা করতে না পারে তাহলে হজ কার্যক্রম এবং উমরা কার্যক্রম আকস্মিকভাবে ক্ষতির মধ্যে পড়বে। এদিকে নিবন্ধিত কেউ যদি এবার হজে যেতে না পারেন তবে সামনের বছর যেতে পারবেন বা টাকা ফেরত নিতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা লকডাউনে পরিবেশ দূষণ কমলেও অতিমাত্রায় দূষণ হচ্ছে রাজধানীর হাতিরঝিলায়। পয়বর্জ্য মিশ্রিত ময়লা আবর্জনা নষ্ট হচ্ছে পানির গুণগত মান। ঝিলের প্রায় সব অংশ থেকে পচা পানির দুর্গন্ধ ছড়াচ্ছে বাতাসে। 9টি পথে শোধন যন্ত্র বসানো হলেও এরই মধ্যে নষ্ট হয়ে গেছে কয়েকটি। হাতিরঝিলের একমাত্র ভাসমান সেতুর চারপাশের দৃশ্য। কনিপাড়া হ্যাপি হোমস অংশে ঝিলের পানি স্বাভাবিক রং গেছে পাল্টে। আবর্জনা আর শ্যাওলা জমে কোথাও কালচে, কোথাও নীলচে, আবার কোথাও সবুজ রং ধারণ করেছে ঝিলের পানি। পুলিশ প্লাজার কাছে কালভার্টের নিচে আবর্জনার স্তূপ। বিকালবেলা যাই, নাকে দৌড়া দৌড়াইয়া দুর্গন্ধ, বিশ্রী গন্ধ। এখন তো পরিষ্কার করা উচিত, পরিষ্কার করলে মানুষ এই আটলে একটু ঘেরা জীবনটা কম পাইবে, আটটাও একটা আরাম পাইবে। মধ্যবাড্ডার লেক লিঙ্ক রোড ওয়াটার বোর্ড স্টেশন, এখান থেকেই রাজধানীর পূর্ব ও পশ্চিম অংশে নৌকা চলাচল করে। ছুটিতে বন্ধ ঝিলের ওয়াটার বাস, এ কারণে বদ্ধ পানিতে আবর্জনা জমে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। ট্রলার ঘাটটা এখন বন্ধ, আর যখন ট্রলার চলে পানি, তখন ট্রলারের বাড়িতে আবার পানিটা একটু পরিষ্কার হয়, কারণ ময়লা আবর্জনাটা নিচে পড়ে যায়। এটা কোনো কেমিক্যালের সাহায্য হবে, কারণ শ্যাওলা পড়লে সবুজ রঙের হবে, কিন্তু এটা দুই একদিন গেলে পর শ্যাওলাটা পড়ার পরে আস্তে আস্তে নীলবরণ হয়ে যায়। পান্থপথ, নিকেতন, তেজগাঁ সহ 13টি পথ দিয়ে পয়বর্জ্য মিশ্রিত পানি আসে হাতের ঝিলে। 9টি পথে শোধন যন্ত্র বসানো হলেও কয়েকটি এরই মধ্যে নষ্ট। আজকে হাতের ঝিল আরও ভয়াবহ অবস্থার দিকে এগুচ্ছে। মনে রাখতে হবে যে প্রকল্পটি অগাস্টে শুরু করা হয়েছিল, অর্থাৎ অক্সিজেনেশনের মাধ্যমে অস্ট্রেলিয়ান টি কোম্পানির মাধ্যমে একে পরিশোধন যে কার্যক্রম, তা সমাধান না করে এভাবে এটাকে ফেলে রাখলে এর যে অপূরণীয় ক্ষতি হবে তা ফেরত আনা কঠিন হবে। পানি শোধনে 49 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এর আওতায় অস্ট্রেলিয়ার তৈরি হাই ক্যাপাসিটি এয়ার কম্প্রেসর স্থাপন সহ আধুনিক প্রযুক্তি ব্যবহারও তেমন ফল হচ্ছে না। দূষণ প্রতিরোধের ব্যবস্থা তো এখন নেওয়া যাচ্ছে না কিছু, কারণ আমাদের যে প্রজেক্টের কাজ এটা থেমে গেছে। থেমেছে ওখানে হলে অস্ট্রেলিয়ান এক্সপার্ট দুজন কাজ করতো, ওরা দেশে চলে গেছে, আর আমরা যে কেমিক্যাল চায়না থেকে ইম্পোর্ট করতেছিলাম এখন 20% ইম্পোর্ট হয়ে গেছে, বাকি 80% এখনো করা যায়নি। রাজধানীর বৃষ্টি ও বন্যার পানি ধারণ, পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্য বাড়াতে 2013 সালে বাস্তবায়ন করা হয় হাতিরঝিল প্রকল্প। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে 24 ঘন্টায় রেকর্ড 786 জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন আরও একজন। এ নিয়ে মৃতের সংখ্যা 183 জন।
আর মোট আক্রান্ত 10,929 জন। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত ব্রিফিং এসব তথ্য জানানো হয়। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের সংখ্যা, এর ফলে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যাও। দেশে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 5,711টি, এতে শনাক্ত হয়েছে 786 জনের। এদিকে 24 ঘন্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে, তার বয়স 21 থেকে 30 বছরের মধ্যে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 183 জন। 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 5,711টি। এই 5,711-700 মধ্যে আমাদের শনাক্ত হয়েছে 786 জন এবং এ পর্যন্ত শনাক্ত 10,929 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন একজন, তার বয়স 21 থেকে 30-এর মধ্যে এবং সে পুরুষ। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 193 জন। এ নিয়ে দেশে মোট সুস্থের সংখ্যা 1,403 জন। আমাদের 24 ঘন্টায় সুস্থ হয়েছে 193 জন এবং এ পর্যন্ত 1,403 জন সুস্থ হয়েছেন। অবশ্যই স্বাস্থ্যবিধি নিয়মিতভাবে মানতে হবে, যে আমরা সবসময় বলে থাকি আপনারা যতদূর সম্ভব ঘরে থাকুন, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। ব্রিফিংয়ে জানানো হয়, দেশে 24 ঘন্টায় নতুন আইসোলেশনে পাঠানো হয়েছে 128 জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন 1,694 জন। ব্রিফিংয়ে করোনা সংক্রমণ রোধে নিজ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার উপসর্গ নিয়ে 4 জেলায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জের হাসপাতালে আইসোলেশনের মৃত্যু হয়েছে 1 স্বাস্থ্যকর্মীর, আর খুলনায় একদিনেই আইসোলেশনের 2 বৃদ্ধের মৃত্যু হয়েছে। মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন জানান, বাগেশ্বর কমিউনিটি ক্লিনিকের 1 সুপারভাইজার সোমবার জেনারেল হাসপাতালে ভর্তি হন। করোনা আক্রান্ত সন্দেহে তাকে রাখা হয় আইসোলেশন ইউনিটে, সেখানে মঙ্গলবার তার মৃত্যু হয়। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে মঙ্গলবার ভোর রাতে মাগুরার 1 বৃদ্ধের মৃত্যু হয়েছে, আর মঙ্গলবার দুপুরে মারা গেছেন বাগেরহাটের 1 বৃদ্ধ। এছাড়া চাঁদপুর ও নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। করোনা পরীক্ষার জন্য মৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে। 13 জেলায় আরও 104 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নওগাঁয় শনাক্ত হয়েছে 32 জনের, যার মধ্যে আছেন পুলিশের 2 OC, 3 চিকিৎসক ও 5 স্বাস্থ্যকর্মী। এই ঘটনায় পত্নীতলা থানার কয়েক সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। হবিগঞ্জে নতুন শনাক্ত 12 জনের মধ্যে আছেন চুনারুঘাট থানার OC নাজমুল হক সহ 5 পুলিশ সদস্য, তারা বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। ময়মনসিংহে 1 চিকিৎসক সহ আরও 20 জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুরে 2 পুলিশ ও রংপুর মেডিকেলের 1 নার্স সহ জেলায় করোনা শনাক্ত হয়েছে আরও 7 জনের। এছাড়া নেত্রকোনার খালিয়াজুড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের 1 চিকিৎসক সহ 9, দিনাজপুরে 7, চট্টগ্রামে 6, জামালপুরে 5 ও বরিশালে 2 জনের করোনা শনাক্ত হয়েছে। 1 জন করে শনাক্ত হয়েছে পটুয়াখালী, ঝালকাঠি, শেরপুর ও সাতক্ষীরায়। সাভারে নতুন আরও 8 পোশাক শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্ত 44 জন, যার 20 জনই পোশাক শ্রমিক। নতুন শনাক্ত 8 জন সাভারের বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন। এর মধ্যে 7 জনকে মিরপুরের মাতৃসদন লালকুঠি হাসপাতালে ভর্তি করা হয়েছে, 1 জনকে পাঠানো হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে। এর আগে 1 মে 6 শ্রমিকের করোনা শনাক্ত হয়। করোনা ঝুঁকি নিয়েই সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে খুলেছে বিভিন্ন শিল্প পোশাক কারখানা, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। করোনা পরিস্থিতির মধ্যেই সাভারেও চালু হয়েছে গার্মেন্টস ও কলকারখানা। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারে গার্মেন্টস ও কলকারখানাগুলোর কি অবস্থা একটু জানতে চাই, এবং সাভারে পোশাক কারখানাগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়ছে, এই বিষয়ে বিশেষ কোনো নজরদারি কি দেওয়া হচ্ছে? দেখুন, সাভার শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে উৎপাদন চলছিল, ঠিক আজও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঠিক সেভাবে উৎপাদন শুরু হয়েছে। সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন পাড়া মহল্লা থেকে শ্রমিকরা দল বেঁধে সারিবদ্ধভাবে কিন্তু সেই আগের মতোই গাদাগাদি করে কারখানাগুলোতে প্রবেশ করেছেন, এবং কারখানা কর্তৃপক্ষ অন্যান্য দিন আমরা যেমনটি দেখতে পেয়েছি যে শ্রমিকদের শরীরের তাপমাত্রা মেপে এবং তাদেরকে জীবাণুনাশক দিয়ে তাদের জামা কাপড় পা জীবাণুমুক্ত করার পর তাদের কারখানার ভিতরে প্রবেশ করতে দিয়েছেন। আজকে আমরা ঠিক তেমনটি দেখতে পেয়েছি, এবং সাভার যেহেতু খুবই ঘনবসতিপূর্ণ একটি এলাকা এবং এখানে প্রায় 10 লাখের উপরে পোশাক শ্রমিকের বসবাস, এবং সব মিলিয়ে এখানে প্রায় 70 লাখের মতো জনসংখ্যা বসবাস করেন বলে আমাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। যেহেতু সাভারে ক্রমাগতই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, শিল্পাঞ্চলের কারখানাগুলো খুলে দেবার পর থেকেই কিন্তু এই সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে। আমি একটু পেছনের কথা যদি একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে সাভারে সর্বপ্রথম
প্রথম করোনা রোগী শনাক্ত হয় তেরোই এপ্রিল থেকে বাইশ এপ্রিল পর্যন্ত প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম বাইশ এপ্রিল পর্যন্ত নয় জনের করোনা শনাক্ত হয়েছে। এরপরে বাইশ এপ্রিলের পর থেকে যখন পোশাক কারখানাগুলো ধাপে ধাপে খুলতে শুরু করে এরপরে কিন্তু এই সংখ্যাটি ৩৫ জনে গিয়ে ঠেকেছে। সব মিলিয়ে হচ্ছে যে ৪৪ জন, ৩৫ জনের যে সংখ্যাটি সেটি হচ্ছে যে কারখানা খোলার পর থেকে এখন পর্যন্ত। যেহেতু নারায়ণগঞ্জ এবং গাজীপুরে বলা হচ্ছে যে করোনার একটি হটস্পট পোশাক কারখানা খোলার ব্যাপারে, সেক্ষেত্রে উপজেলা প্রশাসন সহ স্থানীয়রা বলছেন যে এরই মধ্যে সাভার একটি নীরব হটস্পটে পরিণত হয়েছে। কারখানা কর্তৃপক্ষরা কিন্তু এই যে পোশাক শ্রমিক আক্রান্ত হচ্ছে এই ব্যাপারে কিন্তু আমরা বাড়তি কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিতে দেখিনি। যারা শ্রমিক নেতারা রয়েছেন তারা অভিযোগ করে বলছেন যেহেতু করোনা এখন অনেকে আক্রান্ত হচ্ছে যাদের উপসর্গ নেই, যেহেতু কারখানা কর্তৃপক্ষ তাদের শরীরের তাপমাত্রা মেপে এবং হাত পা জীবাণুমুক্ত করে কারখানার ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন, যেহেতু উপসর্গ ছাড়াই অনেকে আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে এই শ্রমিকরা যখন গাদাগাদি করে কারখানার ভিতরে প্রবেশ করেন অথবা কাজ শেষ করে যখন তারা বাসার উদ্দেশ্যে ফিরে যায়, যেহেতু উপসর্গ ছাড়াই আক্রান্ত হচ্ছে সেক্ষেত্রে সেখান থেকেও তো এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। এবং এখন পর্যন্ত যে পোশাক শ্রমিক যে ২০ জন আক্রান্ত হয়েছে সেই ২০ জনের সংস্পর্শে যারা এসেছেন তাদের শতভাগ তাদের নমুনা সংগ্রহ করা হয়নি বলেও শ্রমিক নেতারা অভিযোগ করছেন। এবং যে কারখানাগুলোতে এই শ্রমিকরা কাজ করতেন সেই কারখানাগুলোর নাম প্রকাশের জন্য কিন্তু তারা বারবার আহ্বান জানাচ্ছেন, প্রয়োজনে সেই কারখানাগুলো লকডাউনের দাবিও কিন্তু শ্রমিক নেতারা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে কারখানাগুলোতে এখন পর্যন্ত এই পোশাক শ্রমিকরা কাজ করতেন সেই কারখানাগুলোতে এখনো উৎপাদন চলছে এবং সেই কারখানাগুলোতে কিন্তু আমরা বিশেষ কোন নিরাপত্তা ব্যবস্থা নিতে এখন পর্যন্ত দেখিনি। সব মিলে যদি আমরা বলতে চাই সেটি হচ্ছে যে সাভারে পোশাক কারখানা খোলার পরে এই করোনার সংক্রমণটি বৃদ্ধি পাচ্ছে, যার কারণে বলা হচ্ছে সাভার ধীরে ধীরে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার একটি হটস্পটের দিকে এগিয়ে যাচ্ছে। সাভারের পোশাক কারখানাগুলো পরিস্থিতি জানাচ্ছে সহকর্মী রুবেল আহমেদ। করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধা চিকিৎসক স্বাস্থ্যকর্মী প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন সংবাদকর্মীরাও। এখন পর্যন্ত ৩১ গণমাধ্যমের ৫৩ কর্মী আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন। অন্য পেশাজীবীদের মতো ঝুঁকি ভাতা বা বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যেখানে নির্দেশনা দেয়া হচ্ছে সবাইকে ঘরে থাকতে, সেখানে কাজের স্বার্থেই বাইরে সংবাদকর্মীরা। ঝুঁকি থাকলেও যতটা সম্ভব সতর্ক থেকেই কাজ করছেন তারা। তবে আমি যে মানুষের জন্য তথ্য দেই, মানুষের জন্য তথ্য প্রচার করি এবং মানুষের জন্য এই যে রাস্তায় এই ঝুঁকির মধ্যে কাজ করি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, এটাই আমার আনন্দ। অন্যান্য সময় মাঠে কাজ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ঝুঁকিতে থাকি, করোনাতেও আছি এবং এই জিনিসগুলোকে আসলে হ্যান্ডেল করে চলাটাই সাংবাদিকতা। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন, আক্রান্ত অর্ধশতাধিক। এর মধ্যে ৪০ জনের বেশি আছেন রাজধানীতে। এমন পরিস্থিতিতে কিছু গণমাধ্যমের কর্মীরা কাজ করছেন বাসায় থেকে, আবার কিছু প্রতিষ্ঠানে কর্মীরা ভাগ হয়ে পর্যায়ক্রমে কাজ করছেন। ডাক্তাররা যেমন ঝুঁকিতে আছেন, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন ঝুঁকিতে আছেন, তেমনি সাংবাদিকদেরও ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে, এটি খুবই স্বাভাবিক ব্যাপার। তারপরও আমরা চেষ্টা করছি আমাদের সহকর্মীদের সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থাগুলো দেওয়ার জন্য। আমাদের অফিস থেকে যেমন ব্যবস্থা করা হয়েছে, আমরা ব্যক্তিগতভাবে বলছি প্রত্যেকে সচেতন থাকতে, সচেষ্ট থাকতে এবং সুরক্ষিত থাকতে। আমাদের দায় কিন্তু দেশের জনগণের প্রতি, তাদের তথ্য জানার যে অধিকার সেই তারা ঘরে থাকবেন এবং আমরা তথ্য জানাবো ঝুঁকি নিয়েই। আমরা ঝুঁকি ভাতার জন্য আসলে কাজ করি না, তবে নিশ্চয়ই আমাদের যে সম্মানের জায়গাটা রাষ্ট্রের কাছে আমরা সেটা চাই এবং আমরা সেটা পাবো, আমরা সেটা আশা করি। করোনায় আক্রান্ত সংবাদকর্মীদের নির্দিষ্ট হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা সহ বিশেষ সহায়তা প্যাকেজের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সরকারি কর্মচারীদের জীবন জীবিকা যেরকম রাষ্ট্র কর্তৃক গ্যারান্টেড, এই আপদকালে গণমাধ্যম কর্মীদের জন্যও সরকারের একটি আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করা মাঠ পর্যায়ের গণমাধ্যম কর্মীদের জন্য অতীব জরুরি বলে আমি মনে করি। করোনায় আক্রান্ত বেশ কয়েকজন সংবাদকর্মী এরই মধ্যে সুস্থ হয়ে আবারও ফিরেছেন কাজে। জাহানারা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা দুর্যোগে শ্রমিক সংকটে দুশ্চিন্তায় থাকা কৃষকের ঘরে ধান তুলে দিতে এগিয়ে এসেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। সুনির্দিষ্ট প্রকল্পের আওতায় তারা বিনামূল্যে হাওরের ধান কেটে দিচ্ছে, এতে বোরো ফসলের ক্ষতি থেকে রক্ষা পাচ্ছেন কিশোরগঞ্জের হাওরের অনেক কৃষক।
আগাম বন্যায় ফসল হানি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা উৎপাদন খরচের তুলনায় ধানের দাম না পাওয়ায় প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হন হাওরের কৃষক। এর সঙ্গে এবার যোগ হয়েছে করোনা দুর্যোগের কারণে শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে অনিশ্চয়তা। হাওরাঞ্চলের কৃষকের এই সংকট দূর করতে এবার তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। তারা মেশিন দিয়ে বিনামূল্যে কৃষকের পাকা বোরো ধান কেটে দিচ্ছেন, এতে কিছুটা স্বস্তিতে কৃষক। এই মেশিনগুলি দেওয়াতে আমাদের ধান কাটা বাড়িতে নিতে পারছি, আমাদের কোনো খরচ টরচ লাগছে না। যে মেশিনটা সরকার আমরা দিয়েছে ধান কাটার লাগে, এই মেশিন যদি আরও সরকারের দেয় তা আরও উপকার হইব আমাদের জন্য সুবিধা। এই বন্যার আগে আমরা এই ধান গুলাতে উঠাইতে পারব। প্রতিদিন তিনটি মেশিনের সাহায্যে কাটা হচ্ছে ধান। প্রতিটি হারভেস্টার মেশিনে ঘন্টায় এক একর জমির ধান কাটা সম্ভব হচ্ছে। নিজস্ব দক্ষ জনবল দিয়ে ধান কাটার ব্যবস্থা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। কৃষকদের জমি ইতিমধ্যেই 85% কর্তন করে ফেলছে। আশা করি 2-5 দিনের মধ্যে আমরা 100% জমি কর্তন করে কৃষকের এই সোনালী ফসল গড়ে তুলতে পারবো। তিনটি কম্বাইন হারভেস্টার কৃষকের জমিতে বিনামূল্যেই ধান কেটে দিচ্ছে। এছাড়াও সরকারের ভর্তুকি মূল্যে আরও দুটি বড় কম্বাইন হারভেস্টার আমরা প্রাপ্ত হয়েছি, এগুলো সব মাঠে কাজ করতেছে। পাহাড়ি ঢল বা বড় কোনো দুর্যোগের আগেই হাওরের বোরো ধান কাটা শেষ করার আশা এই কর্মকর্তার। আমরা আশা করছি পাহাড়ি ঢল কিংবা আকস্মিক বন্যা আসার আগেই এই আমাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে বোরো ধান কর্তন করা সম্ভব। ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলি হাওর সহ কিশোরগঞ্জে এবার বোরো ধান আবাদ হয়েছে 1,66,710 হেক্টর জমিতে। কৃষকদের আশা সরকারের এই সহযোগিতা অব্যাহত থাকলে আগাম বন্যায় ফসল হানি ও ক্ষতির মুখে পড়তে হবে না তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার কারণে বগুড়ায় নষ্ট হচ্ছে কোটি টাকার বিদেশি সবজি। চলমান পরিস্থিতিতে হোটেল রেস্টুরেন্ট বন্ধ, আবার পরিবহন সংকটে তা পাঠানো যাচ্ছে না ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। কৃষি বিভাগ বলছে এসব পণ্য অধিদপ্তরের আওতাধীন না হলেও ক্ষতি পোষাতে বীজ ও সার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। খাবারের সংস্কৃতিতে পরিবর্তন আসায় গত 2 দশকে চাহিদা বেড়েছে বিদেশি সবজির। এ কারণে বগুড়ায় উৎপাদন বেড়েছে থাই আদা, কারি পাতা, লেটুস, বিট, অ্যাসপারাগাস, লেমনগ্রাস, দেশি বিদেশি তুলসী, সুইটকর্ন, নীলার মতো বিভিন্ন সবজির। এতে বছরে প্রায় 1 কোটি টাকার সবজি সরবরাহ করা হয় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বর্তমানে জমিতেই নষ্ট হচ্ছে এসব দামি সবজি। দাম বেশি হওয়ার কারণে মাথায় হাত পড়েছে সবজি উৎপাদনকারীদের। সংরক্ষণের উপায় না থাকায় বাধ্য হয়ে এখন গরুকেই খাওয়াচ্ছেন সবজি। আদা এবং সুইটকর্ন মিলে 10-12 লক্ষ টাকা পণ্য লস, যেটা বিক্রি হচ্ছে না, যেগুলো এখন ওয়েস্টেজ হিসাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমার যা তহবিল ছিল সেগুলো আমি ইনভেস্ট করছি, কিন্তু এটা উঠানোর কোনো পদ্ধতি নাই। বর্তমান অবস্থায় উৎপাদনকারীর পাশাপাশি বিপাকে সবজি ক্ষেতের শ্রমিকেরা। কাজ না থাকায় অর্থ সংকটে পড়েছেন তারা। জিনিস উৎপন্ন করছে, এটা বিক্রি হচ্ছে না, তারপরে আমরা কিন্তু বসে আছি, আমাদের সংসার কী যা চলে। এদিকে এসব বিদেশি সবজি তালিকায় নেই বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। তবে এ সংকট চলাকালীন বীজ ও সার ভর্তুকি হিসেবে দিতে উপজেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলায় যে এডিবির ফান্ড থাকে সেই ফান্ড থেকে একটি অংশ প্রজেক্ট আকারে বের করে নিয়ে এসে এই ক্ষতিগ্রস্ত চাষিকে যাতে সহযোগিতা দেওয়া যায় সেই ব্যবস্থাটি গ্রহণ করার জন্য আমরা ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও কতদিনে এ ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে তা নিয়ে আশঙ্কায় উৎপাদনকারীরা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। করোনা ঝুঁকিতে দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে সেজন্য অনলাইন পাঠদান কার্যক্রম শুরু করেছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। জেলায় এ ধরনের উদ্যোগ এই প্রথম। এছাড়া জেলার 400-এর অধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ টিভির মাধ্যমে ঠিকমতো পাঠ নিচ্ছে কিনা তা তদারকি করছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। মনোযোগ দিয়ে কম্পিউটারের সামনে বসে আছে শিশু কিশোর, সামনে খোলা স্কুলের বই খাতা, কম্পিউটার স্ক্রিনে শিক্ষক বোঝাচ্ছেন পড়া। সম্প্রতি খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অনলাইন পাঠদান শুরু করেছে। ফেসবুক মেসেঞ্জার, গুগল ক্লাসরুম, ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে পাঠদান। বিষয়টি নতুন হলেও বেশ মানিয়ে নিচ্ছে শিক্ষার্থীরা। এই পড়ালেখার কারণে আমরা পরীক্ষা ভালো করবো এই আশা করছি। আমি টেলিভিশন থেকে পড়ালেখা শিখি, আমার খুব ভালো লাগে। স্কুলে যেতে পারে না, তাই টেলিভিশনে
টেলিভিশন দেখে পড়ালেখা করে। সরকারি নির্দেশনা অনুযায়ী সংসদ টেলিভিশনে যে পাঠদানগুলো হচ্ছে, আমরা ছাত্রছাত্রীদেরকে এবং তাদের অভিভাবকদেরকে ফোন দিয়ে দিয়ে বলতেছি তারা যেন স্ব ঘরে বসে এই পাঠদানগুলো দেখে। কর্তৃপক্ষ বলছে সময় মতো সিলেবাস শেষ করা হবে এই পদ্ধতিতে। যাদেরকে অনলাইন সিস্টেমের আওতায় নেই তাদেরকে আমরা মোবাইল ফোনের মাধ্যমে আমরা এই ব্যবস্থা করেছি। এর উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীকে পড়াশোনার টাচে রাখা, কোনো ভীতিকর পরিস্থিতি তৈরি না করা, আমরা কোনো এক্সাম নিচ্ছি না। সব শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইন ক্লাসের আওতায় আনার তাগিদ দিচ্ছেন জনপ্রতিনিধিরা। প্রাথমিক শিক্ষা অফিস বলছে জেলার 400+ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংসদ টিপের মাধ্যমে পাঠ নিচ্ছে কিনা তা তদারকি করছেন শিক্ষকরা। এই পার্বত্য খাগড়াছড়ি জেলাও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ে আমরা বিভিন্ন সময়ে মাল্টিমিডিয়া আমরা কিন্তু বিতরণ করেছি। সারা বাংলাদেশের নাই, এই আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলাও অনলাইনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করছে। ঘরে বসে তারা প্রাথমিক শিক্ষার যে শ্রেণী পাঠদানগুলি হচ্ছে সেগুলি যাতে তারা দেখে এবং বাইরে ঘোরাফেরা না করে যাতে পাঠদানে তারা সবসময় সক্রিয় থাকে এবং অংশগ্রহণ করে এ বিষয়ে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে 18 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মাদারীপুরের চর মুগুরিয়ায় 11 বানরকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ উঠেছে। একটি বানরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাদারীপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস সেনগুপ্ত জানান, মঙ্গলবার কে বা কারা চর মুগুরিয়ার 11টি বানরকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করে। এছাড়া একটি বানরকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রাণী সম্পদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বানরগুলোকে মাটিচাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় মাদারীপুর সদর থানায় আজ বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আজ বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এদিনে গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ হয়েছিল। করোনা মহামারীতে এবার বিহার প্যাগোডায় কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। শুধু বিহারে থাকা ভিক্ষু সংঘরা ধর্মীয় আনুষ্ঠানিকতা, পূজা ও বন্দনা করবেন। অন্যদের বাসায় থেকে উদযাপনের আহ্বান জানানো হয়েছে। দিনটি উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আর বুদ্ধের আদর্শে শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকদিন কমার পর বিশ্বে আবারও বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। একদিনে 5,500 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে 24 ঘন্টায় মারা গেছেন 2,300-এর বেশি মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 72,000। মৃতের সংখ্যা ইতালিকে ছাড়িয়ে গেল যুক্তরাজ্য। দেশটিতে 24 ঘন্টায় 693 মৃত্যু হয়েছে, মোট প্রাণহানি 29,427 জনের। আর ইতালিতে একদিনে মৃত্যু হয়েছে 236 জনের, দেশটিতে মোট প্রাণহানি 29,315 জন। করোনায় ভারতে একদিনে 127 জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি প্রায় 1700 বলে জানিয়েছে ওয়ার্ল্ডোমিটার। করোনায় নতুন করে ব্রাজিলে 578, ফ্রান্সে 330 ও স্পেনে 185 জনের মৃত্যু হয়েছে। বিশ্বে পর্যন্ত প্রাণহানি ছাড়ালো 2,58,000, আক্রান্ত 37 লাখের বেশি, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 12,27,000। ক্লাব ক্যাডি কার্ট নিয়ে সময়টা পার করার কথা ছিল গলফ কোর্সে, কিন্তু করোনায় অনেকটা অপ্রত্যাশিতভাবে মিলে গেছে অখণ্ড অবসর। সুযোগটা চোটের বিরুদ্ধে লড়াইয়ে কাজে লাগিয়েছেন সিদ্দিকুর রহমান, পাশাপাশি গুরুত্ব দিয়েছেন মনস্তাত্ত্বিক প্রস্তুতিতে। করোনা সংকট শেষে আরও পরিণত হয়ে কোর্সে ফেরার প্রত্যাশা দেশের হয়ে প্রথম এশিয়ান ট্যুর জয়ী এই গলফারের। করোনার সঙ্গে যুদ্ধ চলছে পুরো বিশ্বের, জীবন আটকে গেছে চার দেয়ালের মাঝে, সে কারণে ঘরে অবস্থান করে ফিটনেস ধরে রাখার কাজে ব্যস্ততা ক্রীড়াবিদদের। তবে গলফার সিদ্দিকুর রহমানের জন্য প্রেক্ষাপটটা ভিন্ন। গলফ কোর্সের কাজ চালিয়ে নিচ্ছেন বাড়ির ছাদে, আর ফিটনেসের কাজ চলছে ঘরের ভেতর। অফুরন্ত অবসরে সবকিছু ছাপিয়ে দেশসেরা গলফারের মনোযোগ মনস্তাত্ত্বিক উন্নয়নে। সবশেষ কয়টি আসরে দারুণ শুরুর পর মনোযোগ হারিয়েছিলেন শেষ দিকে। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় রেখে অনুশীলনের ছক সাজিয়ে রেখেছেন সিদ্দিকুর। প্রত্যাশা, করোনা পর্ব শেষে লড়াইয়ে ফিরবেন আরও পরিণত হয়ে। আসলে মেডিটেশন তো সবসময় করে থাকি, এখানে খেলার রেজাল্টের উপরে মেডিটেশন কম বেশি এটা কোনো ভেরি করে না। তবে এখন যেহেতু সময় পেয়েছি, মেডিটেশন প্লাস আমার স্পোর্টসের জন্য
যা যা দরকার আমি সবকিছুই করছি আসলে ভালো করার জন্য। অর্জুনের বিচারে তার নাম উচ্চারিত হয় সাকিব আল হাসানের সাথে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে নানান উদ্যোগ নিয়ে প্রশংসা পাচ্ছেন টাইগার অলরাউন্ডার। সাকিবের ব্যাটের মতো সিদ্দিকুরের গলফ ক্লাব কি গ্রহণযোগ্যতা পাবে নিলামে, ঠিক নিশ্চিত নন দেশের প্রথম এশিয়ান ট্যুর জয়ী গলফার। তবে ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা রাখতে। আমি সাকিব আল হাসানের এই উদ্যোগটাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আপনারা জানেন গলফ বাংলাদেশে একটা নতুন একটা স্পোর্টস, তাই আমি যদি আমার কোনো ইকুইপমেন্ট অকশনে দিই তাহলে আমি জানি না এটা কতটুকু সারা পাবে, সেটা নিয়ে আমি একটু দ্বিধায় আছি। তবে আমি আমার নিজের উদ্যোগে আমি আমার গ্রামের, আমার আশেপাশের এবং আমার পরিচিত মানুষদেরকে সহযোগিতা করে আসছি। করোনা ঝুঁকিতে মিস হয়ে গেছে একাধিক টুর্নামেন্টে খেলা, তবে লকডাউনে সবচেয়ে বড় অর্জন চোট থেকে মুক্তি। পুরো ফিট হয়ে সেপ্টেম্বরে আবার কোর্সে ফেরার প্রত্যাশা বাংলার টাইগার উডসের। ক্রান্তি লগ্নে সবাইকে আহ্বান জানিয়েছেন এক হয়ে লড়াইয়ের জন্য। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য মনে মুন্নার ঐতিহাসিক জার্সির নিলাম হবে আগামী শনিবার। রাত 10:30 শুরু হবে নিলামটি। একই দিন বিকেলে হবে ফিফার রেফারি তৈয়ব হাসানের জার্সির নিলামও। 1989 সালে বাংলাদেশ প্রথম ট্রফি জেতার অন্যতম কারিগর ছিলেন অধিনায়ক মনে মুন্না। সেই জার্সি নিলামে তুলছে তার পরিবার। বিক্রির পুরো টাকা দুস্থ অসহায়দের জন্য ব্যয় করা হবে। 2013 সালে প্রথম দক্ষিণ এশিয়ান রেফারি হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন বাংলাদেশের তৈয়ব হাসান। যে জার্সি পরে ম্যাচ চালিয়েছিলেন সেই জার্সি নিলামে তুলছেন এই রেফারি। আনুষ্ঠানিক বিডের আগেই 5,55,000 টাকা উঠেছে তৈয়বের জার্সির দাম। প্রায় 2 মাস পর ইতালিতে ফিরেছেন ইউভেন্টাস সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দলগুলোকে অনুশীলনে অনুমতি দিয়েছে দেশটির সরকার। বিদেশি ফুটবলারদের ফিরতে বলা হয়েছে। তুরিনে নেমে বাধ্যতামূলক 2 সপ্তাহের হোম কোয়ারেন্টিনে চলে গেছেন রোনালদো। কোয়ারেন্টিন শেষে স্বাস্থ্য পরীক্ষা দিয়ে যোগ দেবেন ক্লাবে। কিছুদিন সামাজিক দূরত্ব মেনে একা একা অনুশীলন করবেন 5 বারের এই বিশ্বসেরা। এরপর ক্লাব ও সরকারের নির্দেশ অনুযায়ী দলগত হয়ে অনুশীলন শুরু হবে। দলে এরই মধ্যে বেশ কয়েকজন তারকা যোগ দিয়েছেন, সবারই করা হয়েছে করোনা পরীক্ষা। মহামারীর শুরুর দিকে করোনাতে আক্রান্ত হয়েছিলেন মাতুইদি, দিবালা, রুগানি। এই ছিল বিরতিহীন সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।